তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও, বাপের মুখের দিকে তাকাও, তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা, আনন্দের হাসি, তৃপ্তির হাসি, পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে। যদি আসে তাহলে এটা সাইনবোর্ড, ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি। আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয়, তাহলে তুমি সাবধান হও, তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছেন। তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা। সন্তুষ্ট করতে পারবা যাবা, সন্তুষ্ট করতে পারবা যাবা না, পারবা না তো যাবা না, এত কঠিন একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। মোহতারাম হাজরি, একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন শুনেছেন, যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে ডেকে বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে। বলে আপনি এখন ওখানে উঠে কী করবেন আব্বা? বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাও আমাকে। তো নিয়ে গেছে, নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে, আপনার একটা মনের চাওয়া, বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা, ভালো আমি করলাম, খুশি তো আপনি? ক বাবা খুশি, এক কাজ করো কিছু আপেল নিয়ে আসো, আপেল। বলে কী করে? বলো নিয়ে আসো, আমি একটু দেখবো, খাবো, আতাবো, ভালো লাগতেছে, নিয়ে আস। আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেলের দিকে মারে, মারে বলে বাবা নিয়ে আসো, পড়ে গেছে। তো ছেলে যায় নিয়ে আস। আবার যখন একই কাজ করছে আরেক দিকে, ছেলে কী ব্যাপার, একটু আগুনই একটা ফেললেন, আবার আরেকটা ফেললেন, কয়বার পাহাড়ে উঠানামা করা যায়। এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে, এবার ছেলের মেজাজ গরম হয়ে গেছে, আর কতক্ষণ ঠিক থাকে? এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন? আমি বুঝলাম না, আপনি এক একবার এক এক দিকে আপেল মারেন আর আমার বলেন নিয়ে আসতে, এটার মানেটা কি? আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি। সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে, এরকম করে উঠছি। তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবা রে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে নেই, আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি, ইচ্ছাকৃত ফেলতি, আর তোর বল কুড়ায় আনতে আমার কোনো কষ্ট হইতো না, অনেক হাসির চোটে হাসি মুখে নিয়ে আসতাম, তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে, দুইবার দশবার না কতবার যে তুই ফেলছস, কখনো আমার বিরক্ত লাগে নাই, কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল, দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা। তো সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসেবে মা হিসেবে সেটাকে এনজয় করে, পেশাব করে দেন এই ঠান্ডা শীতের মধ্যে, বাপ নামাজ পড়তে যাবে কোলনি চাদর করে দিলেন শ্বশুরে ছাড়া, বেচারা হাসি মুখে দিছে, দেহায় দিছে গরম করে, খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে, কোনো রাগ চেতাচেতি নেই। আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ মা এই কাজটা করে তখন কি অবস্থা হয়? আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না? মোহতারাম হাজরি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয়, তারা অযৌক্তিক বিষয় বলবে, মানতে পারবেন না, চুপ থাকবেন, বেয়াদবি করতে পারবেন না, বলবে তোর সব কামাই রোজগার ছোট বাইরে দিয়ে দে। এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে, তাই না? ওই বনের দিকে বেশি টানে তো টানেই টানে, টানেই টানে, আর বাকিটা কিছু দেখে না, বয়স হয়ে গেছে, সেন্স নাই, মাথায় কাজ করে না। আপনি তখন একজন সন্তান হিসাবে জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন, যে বয়স হয়ে গেছে তো, ছোটবেলা যেরকম মানুষ খেয়ে হারিয়ে ফেলে উনিও সেরকম করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ওফ বলা যাবে না, ওফ স্যাড এসব বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে, মেনে নিতে হবে। বলে তাহলে কি অযৌক্তিক কাজ করতে হবে? না, অযৌক্তিক কাজ করতে শরীয়ত আপনাকে বাধ্য করে না। তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও, শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে। এই জায়গায় আপনি কি করবেন? এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা। কিভাবে? মা বাবার সাথে বেয়াদবি নেই, বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো তৌফিক দেয়, আল্লাহ ওকেও যেন দেয়, আমি দেব। কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন,
অপরাগতা প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন, কৌশলে এড়িয়ে যাবেন, ডাইরেক্ট মিথ্যাও বলবেন না, আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন। জটিল একটা জায়গা, না পারবেন কইতে না পারবেন সইতে, কিন্তু চুপ থাকতে হবে, কারণ আপনাকে জান্নাতে যেতে হবে। কথা কি বুঝতে পারছি ভাই?